আফগানিস্তানে বাড়ছে পোস্ত চাষ। আগামী বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে তুলে নেওয়া হবে সব নেটো সেনা, আর এই জন্যই হয়তো আফগান চাষিরা বেশি করে ঝুঁকছেন আফিম চাষের দিকে। এবছর উৎপাদনের পরিমাণ গত বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। আফগানিস্তান সম্পর্কে বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ ড্রাগ সংস্থা UNODC জানিয়েছে, এবছর আফগানিস্তানে ফসল উৎপাদন বেড়েছে 36%, আর হিরোইনের মূল উপাদান আফিম বা যা থেকে আফিম তৈরি হয় অর্থাৎ পোস্তর উৎপাদন গত বছরের চেয়ে বেড়েছে 50%। তাই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটো সেনারা আগামী বছর আফগানিস্তান ছেড়ে গেলে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে চাষিরা তাদের অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সম্পদ বাড়াতে পপি বা পোস্তর উৎপাদন বাড়াচ্ছে, কারণ তাদের ধারণা আন্তর্জাতিক সেনাদের ফিরিয়ে নেওয়া হলে আফগানিস্তান আবারও অস্থিতিল হয়ে উঠবে। রিপোর্টে বলা হয়েছে গত বছর পোস্তর চাষ হয়েছিল 1,54,000 হেক্টর জমিতে, এবছর চাষ হয়েছে 2,09,000 হেক্টর জমিতে। যে পরিমাণ আফিম উৎপাদন হয়েছে তার আনুমানিক মূল্য অন্তত $95 কোটি। রিপোর্টে আরও বলা হয়েছে মাদক পাচারকারীদের ব্যবসা লাভজনক হয়েছে, কেননা আফিমের বাজার আফগানিস্তানে বেশ চড়া। সংস্থার নির্বাহী পরিচালক ইউরি ফেদোতভ বলেছেন এ মাদক সমস্যা সমাধানে সামঞ্জস্যপূর্ণ এবং সমন্বিত একটি সমাধানে পৌঁছাতে হবে, তাহলেই সেখানে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও উন্নয়ন বজায় থাকবে। আফগান যুদ্ধ শুরুর পর এবং লাখো বিদেশি সেনার উপস্থিতিতেও আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশি আফিম উৎপাদিত হয়। বিশ্বের 90% আফিম উৎপাদন হয় আফগানিস্তানে। পপি বা পোস্ত চাষিদের কাছ থেকে যে কর আদায় করে তালেবানরা জঙ্গিরা তা দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। পশ্চিমা মিত্রবাহিনীর সাথে আফগান সরকার বরাবরই আফিম চাষের বিরুদ্ধে লড়াইয়ে নামলেও সাফল্য খুব সামান্যই এসেছে। তালেবানের ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতেই বেশি পরিমাণে আফিম চাষ হয়।